তাতে সে জানান দিবে যে চাঁপাইনবাবগঞ্জে সম্প্রীতি নামে একটি সামাজিক সংগঠন আছে, যেই সংগঠনের ব্যানারে এই ব্যাঙ্গ ফেস্টিভ্যালটি হচ্ছে। বলতে দ্বিধা নাই, আমার বাড়ি যদি চাঁপাইনবাবগঞ্জে হতো তাহলে আমার জনতা সার্থক হয়ে যেত। আর একটা হলো যে আমাদের এখানে আমের দুটা জিআই পণ্য ছিল শঙ্কর কুমার কুণ্ডু, বিশেষ অতিথি ডাক্তার আজকে এক মিনিটে কয়টা আম খেয়েছেন? আমরা ছোটবেলায় কাঁপিয়ে বেড়াচ্ছি, আমের গাছে উঠেছি, আম কুড়িয়েছি, এত রাস্তায় হাঁটতে গেলে আম কেউ না কুড়ালে আমি কুড়িয়ে নিই। অনেক মহিলারা বলে আম কুড়াবে কিন্তু লোক থামতে পারি না। আসলে আমের প্রতি আমার একেবারে গ্রামের মানুষ এসেছি আমাদের ঘর, তো আমকে আমাদের আমকে তো আমাদের ঐতিহ্যের সাথে মিশে আছি। তো বিশেষ করে যারা আম নিয়ে কাজ করছেন, আমাদের যে মতিভাই আছেন, আম গবেষণা কেন্দ্র আছে, তাদের কাছে আমি অনুরোধ করব। আমাদের অনেক প্রজাতির আম কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। ছোটবেলাতে আমরা দেখেছি বঙ্গুরগানি একটা আম ছিল, খুবই সুন্দর, সে আমরা দেখতে পাই না। মিশ্রীকান্ত আম সেটাও দেখতে পাই না। সিন্ধুরি আম মানে সিঁদুরের মতো না, গোটা গাছটা সিঁদুরে ভর্তি হয়ে থাকতো, খুবই সুন্দর খেতে খেতে এত সুন্দর লাগতো। কিন্তু আমি চাই আমাদের কোনো ঐতিহ্য যেন হারিয়ে না যায়। আর এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য সংস্কৃতি যে আয়োজন করছে, এজন্য আন্তরিক আন্তরিক ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা শতাধিক আমের জাতকে আমরা একত্রিত করেছি সম্প্রীতির বন্ধনে, সবাই মিলে একত্রিতভাবে দিনটিকে উদযাপন করার জন্য আমরা আজকে আম উৎসব পালন করেছি। আমকে নিয়ে আমরা খেলা করেছি, আম আমরা দেখেছি, আম আমরা চিনেছি এবং আম আমরা চিনিয়েছি। তাই এই আমকে নিয়ে আমরা ভবিষ্যতে আরও অনেক বড় পরিসরে আমরা আমকে নিয়ে কাজ করতে চাই এবং করবো ইনশাল্লাহ। বিলুপ্ত প্রায় জাতিগুলো সেগুলো আমাদের অনেক কষ্ট করে সম্প্রীতির যে সদস্যগুলো আছে চাঁপাইনবাবগঞ্জ এলাকার প্রান্তিক এলাকাগুলো থেকে
খুব কষ্ট করে আমের জাতগুলো সংগ্রহ করেছে এবং সবার সামনে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন এবং চমৎকারভাবে স্বতঃস্ফূর্তভাবে জনগণ অংশগ্রহণ করে সকল জাতগুলোকে দেখেছেন এবং খুব আনন্দ ভরে নিয়েছেন।